হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপো কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি আলু ভর্তার রেসিপি নিয়ে। আমার আজকের ভর্তাটির নাম হচ্ছে ভাজা আলুর ভর্তা। কীভাবে আলুটাকে ভালো মতো ভেজে নিয়ে ভর্তা তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার ভর্তার আজকের এই পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি চুলায় দিয়ে দিয়েছি প্যান, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। এই ভর্তায় কিন্তু খুব একটা বেশি সয়াবিন তেল ইউজ করতে হয় না, আমি এখানে হালকা করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব আমার ছোট আলু এবং দিয়ে দিচ্ছি একটা রসুন। এই আলুটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলু আর রসুনটাকে আমি খুব ভালো মতো কুক করতে থাকবো। এভাবে আমি মিনিমাম 8 থেকে 10 মিনিট যখন আলুটাকে কুক করে নেব তাহলে আলুটা কিন্তু আমার কুক করা হয়ে যাবে। দেখুন আমি এভাবে 8 থেকে 10 মিনিট আলুটাকে কুক করে নিয়েছি, আমার আলুটা কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে। এভাবে ভেজে ভেজে আলুটাকে সিদ্ধ করতে হবে, আর এই ভর্তার টেস্টটা কিন্তু খেতে আসলেই অসাধারণ। আমি এভাবে আলুটাকে ভেজে নেওয়ার ফলে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলুটাকে নিয়ে ফেলছি। আমি এখন এই আলুটাকে শিলপাটা দিয়ে বাটতে শুরু করেছি। আমি এভাবে আলুটাকে ধীরে ধীরে শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। এভাবে ভালো মতো বেটে নেওয়ার পর আমার সিদ্ধটা মাখার পালা। আপনারা এভাবে আলু ভর্তা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খান। দেখুন আমার ভর্তাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। প্রথমে দিয়ে দিলাম ভেজে নেওয়া শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এখন মরিচটাকে খুব ভালো মতো চটকে নেব। আমি ভালো মতো লবণ দিয়ে মরিচটাকে চটকে নেওয়ার পর ঝালটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারতেন। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি করে ঝালটা এখানে ইউজ করতে পারতেন। দিয়ে দিচ্ছি সরিষা তেল। ভর্তার রেসিপিতে সরিষার তেলটা একটু বেশি করে ইউজ করতে হয়। এখন আমি সরিষার তেল এবং মরিচের সঙ্গে ভর্তাটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করলাম না, শুধুমাত্র মরিচ এবং সরিষার তেল দিয়ে এই রেসিপিটাকে তৈরি করছি। দেখুন আমার আলু ভর্তাটা মাখা হয়ে গেছে। আমি রেসিপিটাকে সার্ভিং করে তুলে ফেলেছি। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, আর খুব সহজেই কিন্তু রেসিপিটাকে তৈরি করে ফেলা যায়। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।